হ্যালো, আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমার মুগ ডালের একটা চিকেনের কারি, যেটা মুগ ডাল দিয়ে চিকেন দিয়ে কারি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। খুবই ইজি আর খুব সুন্দরভাবে এই রান্নাটা করা যায়। আপনারা জাস্ট রেসিপিটা বিগিনিং থেকে দেখবেন, খুবই মজার। রুটি এবং রাইসের সাথে খেতে খুব ভালো লাগে। আমার কাছে তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। পুনে এক কাপ পরিমাণ মুগ ডাল আমি এটাকে একটু ভেজে নেব। এটাকে একটু হালকা লালচে করে ভেজে নিলে ডালটার স্মেল অনেক সুন্দর আসে। আমি এখন ডালটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব লো হিটে ভাজতে হবে। এই যে ডালটা খুব হালকা একটা ব্রাউনিশ কালার চলে আসছে, এটা সবসময় মনে রাখবেন। মুগের ডালটা ভাজতে হলে খুব লো হিটে ভাজতে হবে, হাই হিটে হলে ডালটা সবগুলো ডাল এরকম ব্রাউন হবে না, শুধু কিছু কিছু হবে। তা আমি এখন এটাকে পানিতে ভিজিয়ে রাখবো। আমি ডালটাকে এক হাতের কাজ, এই যে ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে ডালটা সুন্দর ফুলে উঠবে। আর মুগ ডাল রান্না করলে সবসময় আপনারা এভাবে মুগ ডাল রান্না করবেন, অনেক টেস্টি হবে। এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি। তো এই চিকেনটা আসলে একটু স্পেশাল চিকেন নিতে হবে, আপনার সলিড মিট আর সাথে কিছু যেগুলো একদম সফট কাইন্ড অফ বোনের বোন যে থাকে, যেটা শিনার দিকের চিকেনটা, ওইগুলোকে ছোটো ছোটো পিস করে এবং চিকেনের যে পিছনের যে পার্টটা, সেই সফট কিছু পার্ট, মানে এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখন এখানে আদা রসুন পরিমাণ আমি দিচ্ছি, প্রায় এক টেবিল চামচ দিব। মশলা দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো এক চামচ, সামান্য মরিচ ফাঁকি, একটু ধনিয়া, জিরা। এই হচ্ছে আমার মশলা। আর এখানে একটা আমি চিকেনের একটা ফ্লেভার, এটাকে আমি মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। চিকেনটার মধ্যে আমি এখন দালচিনি, এলাচি অ্যান্ড গরম মশলা যেটাকে বলে, সেটার আধা চামচ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি। কারণ আমি গোটা দালচিনি এলাচি দিচ্ছি না, কারণ এটা দিলে টেস্টটা আমার কাছে ভালো লাগে না। এটা বিরিয়ানির একটা মশলা, তো আমি এটাই দিয়ে দিলাম। তাই আমার ম্যারিনেট হয়ে গেল। এখানে হাঁড়িতে আমি তেল দিয়ে দিচ্ছি। আমার সব রান্নাই খুব ঝটপট হয়, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি রান্নার মধ্যে সেরকম কোনো সময় নষ্ট করি না। এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা আস্তে আস্তে গরম হোক। এখানে আমি চিকেনে কিন্তু আমি লবণ দিইনি, কারণ আমি পেঁয়াজটার মধ্যে লবণ দিব, পেঁয়াজটা খুব দ্রুত সফট হয়ে যাবে। লবণ দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা দ্রুত সফট করার জন্য। তো হাফ টেবিল স্পুন আমি লবণ দিই। আর লবণটাকে যদি এভাবে একটু ভালো মতো ভেজে খান তেলের মধ্যে দিয়ে, তাহলে অনেকটা শুনেছি ভালো যাদের ব্লাড প্রেশার আছে। কুক করা লবণটা খেলে আর এরকম তেলের মধ্যে একটু ভেজে নিলে, তাহলে স্মোকের সাথে যে লবণের এক ধরনের কড়া একটা ভাব আছে, সেটা কিছুটা কমে যায়, স্টিমের সাথে বের হয়ে যায়। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিকেনটা পুরো একদম মশলা দিয়ে ম্যারিনেট করা। দেখতেই পাচ্ছি চিকেনটা খুব ভালো মতো ভাজা ভাজা হবে আমার তরুর সাথে। চিকেনটা দেখুন অনেক সুন্দর একটু ভাজা ভাজা হয়েছে। আমি এটা ভাজার সময় এই যে যেটা ফ্যাট একটা চিকেনের অংশগুলো আছে সেগুলো থেকে তেল একদম বের হয়ে আসছে। তো এর মধ্যে আমি এখন একটা টমেটো কাটা আছে এটা দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা আপনারা যখন রান্না করে খাবেন তাহলে বলবেন যে এটা খুবই একটা মজার রেসিপি। এই চিকেনগুলো স্পেশালি এই চিকেনগুলোরই টেস্টটা বাড়ায়। এটা হচ্ছে এক ধরনের ভিতরে একটু সফট একটা বোন থাকে,
মুরগির যে পিছনের কিছু অংশ থাকে, পাখনার পাশে যে মাংস, শিনার যে একটা সফট হাত দিয়েলা মাংস, এগুলোকে আমি একটু ভাগ করে রেখে দেই, অল্প অল্প করে রেখে দেই, কারণ এই রেসিপিটা করার জন্য, কারণ এটা খুবই একটা মজার একটা রেসিপি। তো দেখুন এই যে চিকেন আর টমেটো একদম ভেজে, পুরো টমেটোটা দেখুন পুরো মশলা হয়ে গেছে। এটা যখন আপনি বুঝতে পারবেন যে টমেটোটাও একদম খুব ভালো মতো মিক্স হয়ে গিয়েছে, এখন আপনি ডালগুলো দিয়ে দেবেন। এখানে আমি ডাল দিয়ে দিচ্ছি, দেখুন ডালটাতেও সুন্দর করে মশলাটার সাথে একদম ভালো করে মাখাতে হবে। ডাল আমার অলরেডি ভাজা, তো আমি এটা ডাল দেওয়ার পরে আমি পানি দিতেই হবে আমার। এটাকে আমি কিছুক্ষণ কম হিটে আমি এই ডালটাকে ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য ওয়েট করব, কারণ এটা মুগ ডাল, এটা ভালো মতো একটু সেদ্ধ হতে হবে। আমি হিটটা একটু কম করে দিচ্ছি। সুন্দর একটা স্মেল আসতেছে মুগ ডাল, আপনারা জানেনই মুগ ডাল ভাজার পর একটা খুব সুন্দর স্মেল আসে, সেই স্মেলটাই আমি পাচ্ছি। তো এটাকে আমি এখন কভার করে দিচ্ছি এটার, ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য। যে এখন দেখুন ডালটা অনেকখানি সেদ্ধ হয়ে গিয়েছে, এটা মোটামুটি এটাকে ভালো মতো, কারণ ডালটাকেও মশলার সাথে ভালো মতো কষাতে হয়। আপনাদের মনে রাখতে হবে এই ডালটা আর মাংসটাকেও ডালের সাথে ভালো করে একদম ভাজা ভাজা করতে হবে, কারণ আমি ওয়েট করতেছি একদম ভালো মতো ভুনা হবে তখন আমি পানিটা দিব। কারণ এই যে আমি যে বোনলেস আর বোনওয়ালা চিকেনগুলো যে আছে এগুলোতে একটু হালকা কেমন জানি স্মেল থাকে, যেহেতু এগুলো হচ্ছে পাখার মাংস, তো এগুলোরে ভালো মতো না কষালে এবং ডালের সাথেও কষায় নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। যে দেখুন আমার পুরো তেল উঠে গেছে, এই তেলের সাথে আমি ডাল আর মাংসটাকে অনেকক্ষণ ভেজে নিয়েছি, দেখলেই বুঝতে পারবেন পুরো। এখন আমি পানি দিব, পানিটা দিয়ে দিলাম, ঠিক এই পরিমাণে পানি দিতে হবে। এটা একটা আঠালো টাইপের হবে, সামান্য একটু পানি মানে শুকাবে। আমার ডালের ডাল আর চিকেনটা হয়ে গিয়েছে, এই যে দেখুন এরকম ঘন থাকবে। এটা রুটি পরোটা বা রাইস দিয়ে খেতে খুবই ভালো লাগে, এটা একটা হোটেলের মতো একদম, খুবই মজার একটা রেসিপি আর খুব ইজি একটা রেসিপি। আমার কাছে তো এই মুগ ডালের রেসিপিটা আসলে খুবই ভালো লাগে, এটা আসলে একটা ইন্ডিয়ান রেসিপি, ইন্ডিয়ান ডালের রেসিপি, সেটাকে শুধু আমি অ্যাড করেছি এই চিকেনগুলো। তো এইটা আমি এর আগেও একদিন করেছিলাম, তা আমার কাছে অল্প করেছি তাই ভিডিওটা করিনি, আজকে একটু বেশি করে করাতে ভিডিওটা ভাবলাম সবার সাথে শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা।